আজ কত শত দিন চলে গেল, হারিয়ে গেল মুখের হাসি। আমি আজও যে আমার না হওয়া মানুষটাকে ভালোবাসি, আরও যাবে দিন, আরও যাবে সময়ে, আমি কাটাতে পারবো না তার শহরের মায়া। গুধুলি লগ্ন, ছাদের রেলিং ধরে ক্লান্ত ভরা চোখে দূর আকাশের দিকে তাকিয়ে আছে অনু। হালকা বাতাসে চুলগুলো মুখের উপর এসে পড়ছে, চোখে মেয়েটার কাজল আঁকা, গাঢ় করে কাজল এঁকেছে। আজ কতদিন হয়ে গেল, হালকা কাজল সবসময় থাকে তার চোখে, মানুষ যেন বুঝতে না পারে মেয়েটা রাত জেগে চোখের নিচে কালি ফেলেছে। মানুষ যেন বুঝতে পারে আসলে চোখের নিচে কাজলের কালির জন্যই কালো হয়েছে। অদ্ভুত এই মেয়েটা, চুপচাপ থাকতেই যেন ভীষণ ভালো লাগে তার। কাঁধে কারো হাতের স্পর্শে পাশ ফিরে তাকায় অনু, বড় বোন তনুকে দেখে মুস্কে হেসে বলল, এই সময় তুই এখানে কেন, কখনো তো আসতে দেখিনি তোকে। ছোট বোনের কথাই হাসলো তনু, দুই হাত দিয়ে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোর সাথে আকাশ দেখতে চলে এলাম, সপ্তাহে এই একটা দিনই একটু ফ্রি থাকি, দুই বোন কতদিন ধরে গল্প করি না বলতো, শেষ কবে একটু মন খুলে কথা বলেছিস মনে আছে তোর? অনু হাসলো, অনুর কথায় সা দিয়ে বলল, চল আজ তোকে অনেক কথা বলবো, কিছু অজানা কথা। অনুর মা সাদে এসে দুই মেয়ের উদ্দেশ্যে বলল, অনু তনু কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে, নিচে যা আর নামাজের প্রস্তুতি নে। দুই বোনের মুখ মলিন হয়ে গেল, তারা সব সময় ভুল সময় ঠিক করে আড্ডা দেওয়ার জন্য, আজও আর দুই বোনের একসাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার সময় হবে না। মা চলে গেলে অনু আর তনু দুজনের মুখ চাওয়াচাওয়ি করে তনু ফিক করে হেসে দিয়ে বলল, সমস্যা নেই, সামনে শুক্রবার না হয় সারা বিকেল জুড়ে আড্ডা দিব। অনু কিছু বলল না, তারা এতই ব্যস্ত যে দুই বোন মন খুলে একটু কথাও বলতে পারছে না। তনু ছাদ থেকে নিচে নেমে গেল, অনু বোনের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তনিমা তনু আর অনুমেগা রাজমিম দুই বোনের নামের সাথে তেমন মিল নেই, স্বভাবও আলাদা দুই বোনের। তনু খাগড়াছড়ির একটা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করে, দিনের বেশিরভাগ সময় তা সেখানেই কাটে। আর অনু অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী, পড়ালেখার খাতিরে ঢাকায় হোস্টেলে থাকে। ঢাকায় চার মাস একনাগারে থাকতে অনুর দম বন্ধ হয়ে আসছিল নিজের শহরের জন্য, তাই ছুটে আসলো নিজের জন্মশহর খাগড়াছড়ি পার্বত্য জেলায়। নিজের শহরের প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে তার। নামাজ পরে সোফায় পা তুলে গালে হাত দিয়ে বসে আছে অনু, সবাই ব্যস্ত, মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, বাবা মসজিদ থেকে এখনও ফিরে আসেনি, তনু বিছানায় আধাশোয়া হয়ে পরীক্ষার খাতা কাটছে। অনু সোফা থেকে উঠে দাঁড়ালো, তনুর রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই একনাগারে চারবার কলিং বেল বেজে উঠল। অনু থমকালো, বুকের মাঝে ধক করে উঠল তার, এমন করে একজনই কলিং বেল বাজায়। অনুর সাহসে কুলাচ্ছে না এগিয়ে গিয়ে দরজা খুলে দেওয়ার, সে নিশ্চিত তার সেই মানুষটি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রান্নাঘর থেকে মা চিল্লিয়ে বলল, অনু দরজা খুলে দে, দেখ তো কে এসেছে, তোর আব্বু এসেছে মনে হয়। অনু দরজার দিকে এগিয়ে গেল, দরজা খুলে দিয়ে সরে গেল, সে দৌড়ে রুমে গিয়ে রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। প্রায় পাঁচ মাস পর আজ দেখলো সেই মুখখানি, দরজার সামনে কাউকে দেখতে না পেয়ে ভ্রু কুচকে গেল মাহিরের, বুঝলো এটা কার কাজ হতে পারে। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলল, মুখে হাসি ফুটিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোফায় গিয়ে বসতে বসতে বলল, ফুপি এক গ্লাস পানি দিও তো, তোমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে না আমার একদম জান বের হয়ে যায়, ফুপাকে বলে একটা লিফটের ব্যবস্থা করতে হবে। অনুর মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে মাহিরের হাতে দিল। এই বাড়িতে লিফট? তুই মনে হয় পাগল হয়ে যাচ্ছিস মাহির, তুই আসলে আর আমি ভাবলাম তোর ফুফা এসেছে, এতদিন পর মনে পড়লো আমাদের কথা। মাহির পানি খেয়ে বলল, তোমাদের কথা সবসময় মনে পড়ে কিন্তু ব্যস্ততার জন্য আসা হয় না। বুঝলাম, সবাই ব্যস্ত আমার দুই মেয়ের মতো। অনুমেঘা এসেছে ঢাকা থেকে? হ্যাঁ, ও তো আজ তিন দিন হলো বাড়িতে এসেছে, সামনের সপ্তাহে চলে যাবে। ও অনেকদিন হলো পিচিটাকে দেখি না তাই জিজ্ঞেস করলাম। অনুর মা রান্নাঘরে চলে গেলেন, নুডলস রান্না করেছেন তিনি সাথে মালাই চা, এখন সবার জন্য সেগুলো বেড়ে নিয়ে আসবেন বলেই রান্নাঘরে চলে গেলেন। মাহির পকেট থেকে মোবাইল বের করে গেমস খেলতে শুরু করলো,
দরজার সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে অনু। চোখ থেকে কয়েক ফুটা পানি গড়িয়ে পড়ল হাতের উপর। মায়া খুব খারাপ একটা জিনিস, না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। এক বাটি নুডলস এনে মাহিরের হাতে দিলেন অনুর মা। এমন সময় তনু ড্রয়িং রুমে এসে সোফায় বসল। মা তার হাতেও এক বাটি নুডলস ধরিয়ে দিলেন। কয়েকবার অনুকে ডাকলেন অনুর মা, অনু সাড়া দিল না। অনেক ব্যস্ত হয়ে গেছেন মাহির ভাই, তনুর কথায় মাহির তনুর মুখের দিকে তাকিয়ে বলল। আমার থেকে বেশি ব্যস্ত তুই বুঝলি তনু, নাম করে স্কুলের ম্যাম বলে কথা। খোঁচা দিবেন না একদম, আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে যদি আমাদের মতো সাধারণ জনগণকে এভাবে খোঁচা মেরে কথা বলেন তাহলে কি করে হবে বলুন তো। মাহির হাসল, তনু এবার অনুকে ডাকল, অনু এবার সাড়া দিল আর চিল্লিয়ে বলল, আপু আমি একটা কাজ করছি পরে আসছি। মাহির ভাইয়া এসেছেন, দেখা করবি না? একটু পর আসছি। তনু আর কিছু বলল না, মায়ের হাতের মালাই চা খাওয়ায় মনোযোগ দিল। অনু বসা থেকে উঠে দাঁড়ালো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ধবধবে ফর্সা না হলেও হলদে ফর্সা যাকে বলে, তবে অনেক ছেলের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু তার যে অনেক ছেলে না, একজন ছেলের ভালোবাসা দরকার। অনু ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নিল, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে এসে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। কাজল নিয়ে চোখে দিল, গাঢ় করে দিল আজ। রুম থেকে বের হয়ে এসে সোফায় বসা মাহির আর তনুর দিকে একনজর তাকিয়ে মুস্কি হেসে মাহিরের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম মাহির ভাইয়া, কেমন আছেন? মাহির চোখ তুলে অনুর দিকে তাকালো আর মুস্কি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমি তো বিন্দাস আছি। তনুর পাশে গিয়ে বসল অনু, মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু আমাকে একটু মালাই চা দাও, আর কিছু না। রাত 8টা অবধি মাহির অনুদের বাড়িতে থাকে। বাড়ি থেকে কল আসায় সে চলে যায়, রাতের খাবার খেয়ে যায়নি সে, কারণ সে জানে তার মায়ের সাথে একসাথে বসে খাবার না খেলে তার মা খাবার ছুঁয়েও দেখবে না, তাই এত জোর করার পরও ডিনার করার জন্য রাজি হয়নি সে। মধ্যরাত, সবাই ঘুমে মগ্ন, কোলাহলপূর্ণ শহর এখন প্রায় শান্ত। অনুর চোখে ঘুম নেই, ব্যালকনির গ্রিলে হাত রেখে আলোকিত চাঁদের দিকে তাকিয়ে আছে, ভাবনায় মগ্ন সে। অতীত কিশোরী অনু সেদিন হলুদ রঙের পাঞ্জাবি পরা এক যুবকের প্রেমে পড়েছিল। তখন সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের গণ্ডি পেরিয়ে সেকেন্ড ইয়ারে পা রেখেছে কিশোরী মন, বয়সটা তখন 17 হবে। যাকে দেখেছে তাকে ভালো লাগছিল তার, এই বয়সটাই এমন আবেগে ভরা একটা সময়। অনুর ক্ষেত্রেও একই হয়েছে, কিন্তু এমন ভালো লাগার মধ্যে যে ভালোবাসা হয়ে যাবে তা কখনোই ভাবিনি সে। যে মানুষটাকে সে ভালোবেসে ফেলেছিল সে হলো মাহির, তার মামাতো ভাই। অনুর মামাতো বোন মাহিমার বিয়েতে হলুদ হিমুকে দেখে কিশোরী মনে প্রেমের ছায়া লাগে। মাহিরের সাথে কথা বলতেও তখন তার কেমন লজ্জা লজ্জা লাগছিল, ঠিক মতো তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না অনু। মনে হচ্ছিল যদি মাহির বোঝা যায় অনুর মনে তার জন্য প্রেম জমেছে তখন কি হবে। মাহিমার বিয়ের মাসখানেক পর কাজিনদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলায় মত্ত হয় মাহির। অনেক কনফিডেন্স নিয়ে সে ডেয়ার নিল। এক কাজিন তাকে ডেয়ার দেয় অনুভেগাকে প্রেমের প্রস্তাব দিতে এবং 2 মাস তার সাথে রিলেশন চালিয়ে যেতে। ডেয়ার পূরণ করার জন্য মাহির অনুকে একদিন প্রেমের প্রস্তাব দিয়েই বসে, এটা যে ডেয়ার তা জানে না অনু। মাহিরের প্রপোজাল পেয়ে অনু যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল, নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি সে। অনু শোন, সেই ছোটবেলা থেকে আমি তোকে পছন্দ করি, ভালোবাসি বলতে পারিস, কোনোদিন তোকে বুঝতে দেয়নি, তুই আমার সারা জীবন সঙ্গী হবি। সেই সময় এই সাজানো মিথ্যা কথাগুলোই অনুর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর ভালো লাগার কথা মনে হয়েছিল। সেও যে মনে মনে এই মানুষটার শহরের মায়ায় নিজেকে জড়িয়ে নিয়েছে, সেদিন মাহিরের মিথ্যে প্রেমের জালে আটকে পড়ে অনু। খুব নিখুঁতভাবে অভিনয় করে 2টা মাস মাহির তার সাথে, এতটাই নিখুঁত অভিনয় যে অনুর কখনো ভুলেও মনে হয়নি মাহির হঠাৎ করেই কেন তাকে প্রেমের প্রস্তাব দিবে। কিশোরী অনুর মন তখন পড়েছিল মাহিরের কাছে। মাহিরের রাগে কণ্ঠে বলা কথাগুলো মুস্কি হেসে হজম করত অনু। অনু মেয়েটা ছোট থেকে চুপচাপ ধরনের, শুনেছি বাড়ির ছোট মেয়েরা বড্ড চঞ্চল হয়, রাগি হয়, কিন্তু অনু সেরকম নয়। অনু অভিমানী ভীষণ, অল্পতেই অভিমান করে বসে। মায়ের মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা হতো মাহিরের সাথে, কলেজে যাওয়ার সময়
মাঝে মধ্যে মাহির এসে নিয়ে যেত। সেদিন ছিল 2 মাস শেষ হওয়ার শেষ দিন। কলেজ থেকে বাড়ি ফিরছিল অনু। মাহির বাইক নিয়ে এসে পথ আটকায় অনুর। মাহিরকে দেখে অনুর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। মাহির অনুকে বাইকের পেছনে উঠে বসার জন্য চোখ দিয়ে ইশারা করল। অনু মুচকি হেসে উঠে বসে বাইকে। বাড়ির রাস্তা পেরিয়ে অন্য এক রাস্তায় নিয়ে যায় মাহির। বিশাল বড় একটা মাঠের পাশে বাইক থামিয়ে অনুর হাত ধরে হাঁটতে থাকে মাহির। শরতের নীল আকাশ, তার মাঝে তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। অনুর চোখে মুখে খুশি উপড়ে পড়ছে। কাশফুল দেখে সেদিকে দৌড়ে গেল অনু। মাহির পকেটে হাত ঢুকিয়ে চোখ ছোটো ছোটো করে অনুর কাণ্ড দেখছে। অনেক লাফালাফি করে সুন্দর একটা কাশফুল নিয়ে আবারও মাহিরের কাছে দৌড়ে এসে হাঁটুতে হাত রেখে হাঁপাতে থাকে অনু। মাহিরের দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, ফুলটা সুন্দর না, কি নরম তুলতুলে। অনুর হাত থেকে ফুলটা নিয়ে মাহির ভালো করে দেখে মাটিতে ফেলে দিল। মাহিরের কাজে অবাক হলো অনু। ফুলটা ফেলে দিলেন যে? তোর সাথে আমার কিছু কথা আছে অনু। কি কথা বলুন। মাহির হাঁটতে থাকে আর মাহিরের পেছনে পেছনে হাঁটতে থাকে অনু।